মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভীম মনোহর ইফতার অনুষ্ঠান এবছর 24 বছরে পা দিয়েছে, সামনের বছর 25 বছরে পা দেবে। আর সেই আমাদের ইচ্ছা আছে 25 বছরটা আপনাদের সবাইকে নিয়ে অনেক আনন্দ উৎসবের মাঝে কাটাবো। আপনারা দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন, আমরাও যেন সুস্থ থাকি। প্রতিদিনকার মতো অনুষ্ঠানে আজকেও একজন আমাদের প্রিয় তারকা এসেছেন। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আমাদের প্রিয় নায়ক নীরব। নীরব কেমন আছো? জি আপু আলহামদুলিল্লাহ। আর আপনাকে কংগ্রেচুলেশন যে এই মনোহর ইফতারের দুই যুগ পার করে ফেলছেন। হ্যাঁ, এটা দুই যুগ মানে পার করে তো যাচ্ছি আমরা এই বছর, খুবই ভালো লাগছে। নীরব, যেহেতু রান্নার অনুষ্ঠান, চলো আমরা একটা খাবার তৈরি করি। এটা একটা বাইরের খাবার, এটা হলো আলু দিয়ে তৈরি করে, এটার নাম হলো হাশ ব্রাউন। কিন্তু এই খাবারটা হচ্ছে কি ইফতারিতে যায়, যার জন্য আজকে তৈরি করব। চলো যাই, খুব ইজি। নীরব, আমি যে বললাম আলু দিয়ে করবো, এটা আলুগুলো দেখো এখানে বেশি আলু না, দুটো আলু কুচি করে কেটে নিয়েছি। এটা একটু প্রথমে একটু পানিতে দিতে হবে, দিচ্ছি পানিতে। হ্যাঁ, এখন কিছু দেবো না, লবণ টবণ জাস্ট একটু বয়েল করে নেবো আলুটা। আর নীরব, এমনি কি ইফতারিতে মানে যদি সময় পাও ঘরে কি সবাইকে হেল্প করো, মানে রান্না বান্না? সবাইকেই হেল্প করি। একটু বড় কথা হচ্ছে ইফতার যেহেতু আমাদের একদমই একটা ধর্মীয় একটা ব্যাপার এবং আমরা সবসময় এই ট্রেডিশনাল ফুডগুলোই খেতে পছন্দ করি। আচ্ছা, এই পেঁয়াজু বড়া ছোলা ভোনা এগুলোই সবসময় পছন্দ হয় আর কি। আচ্ছা, তোমারও পছন্দ এই ধরনের খাবারই? আর যখন মনে করো তোমার যেদিন মানে শুটিং নেই, ইচ্ছা তো কর, চেষ্টা করো সবসময় রোজার মধ্যে কয়েকদিন পরিবারের সবার সঙ্গে ইফতারি খেতে। তখন যখন অনেক থালা বাসন হয়ে যায় তখন তোমার পরিবারের সবাই সেগুলো কি দিয়ে পরিষ্কার করে? ভীম ব্যবহার করা হয়, কারণ যেহেতু অনেক পুরনো এবং অনেক বেশি ইউজ করে মানুষ এবং রেজাল্টও খুব ভালো। আচ্ছা, তাহলে তোমাদের পরিবারেও ভীমের ব্যবহারই আছে না? সবাই ভীম ব্যবহার করে। আর ভীমের একটা মানে আমরা কথা বলতে পারি যে তোমাকে, তোমার জন্য এই কথাটা খুব ভালো যায় যে তুমি নিজে কেন স্মার্ট হবে না, স্মার্ট হয়ে যাও স্মার্ট ভীম লিকুইড নিয়ে। হ্যাঁ, কারণ ভীম লিকুইড দিয়ে মানে কম সময়ে আমরা অনেক ভালোভাবে কিন্তু সব কিছু মাজা ঘষা করতে পারি। এই যে বয়েল করলাম না, বয়েলটা হয়ে গেছে। আর কি করো সেহরিতে, কি খাও রোজা রাখলে? সেহরিতে আপু মানে খাওয়া দাওয়া কম করতে চাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর তুমি হিরো, তোমার তো ফিজিক্যাল ফিটনেস এর জন্য সত্যি কথা না, সব ধরনের চেষ্টা সব সময় থাকে। এবং এই ছোলা ভোনাটাই সবচেয়ে বেশি খাই এবং পেঁয়াজু টিয়াজু তেলের যেগুলো এগুলো একটু কম ট্রাই করি, যে কম খেতে ইচ্ছা করে। কিন্তু ইফতারের সময় বসতে তো কিন্তু খেতে ইচ্ছা করে একটু একটু করে, মানে আর মনে হয় কি টেবিলে না থাকলে মনে কি যেন নাই না, খালি মানে জিনিসটা খালি খালি লাগে, তাই না? একটুখানি বয়েল করেছি, বেশি করিনি। একটু ঠান্ডা হলে এটার ভিতরে আমরা আরও কিছু জিনিস দেবো। এখানে এটা চালের গুঁড়ি আছে এক কাপ, আমরা অর্ধেক কাপের মতো এটার মধ্যে দিচ্ছি। এবং আপু যেটা বললেন যে এটা যেহেতু বাহিরের একটা ইয়ে, হ্যাঁ বিদেশি খাবার, বিদেশি খাবার, সো আমরা কিন্তু একদম ওই জিনিসটা ইউজ করছি না, অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করছি না। আমি আমাদের দেশের মতো, ওরা এটা মধ্যে গোলমরিচ দেয়, আমি গোলমরিচের বদলে এটার মধ্যে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর হলো কি সেই সাথে কাঁচা মরিচ বেসন দিচ্ছি চাচা। এছাড়া সব সেম? হ্যাঁ সেম, বাইরে যেরকম করে হাশ ব্রাউন তৈরি করা হয় সেরকম করে এটা ইউরোপের তো একটা আসলে ট্রেডিশনাল নাস্তার খাবার, সবাই খায়। কম দিলাম, বেশি দিলাম না, তোমার ঝাল লাগবে বলছো। আর চা চামচের এক চামচ লবণ দিলাম, তারপর একটু ধনে পাতা কুচি দিচ্ছি, ওরা তো এইভাবে খায় না, আমরা দিচ্ছি আমাদের জন্য, ভাল লাগবে দেখতে। একটু লাল মরিচ আর একটু সবুজ মরিচ অল্পই দিলাম, তুমি যেহেতু বেশি ঝাল খাও না। দিয়ে এখন মাখাবো, একটু গরম ছিল বলে প্রথমে চামচ দিয়ে তারপরে আমি হাতটা দেবো। এবার এর মধ্যে একটা ডিম দেব, এখন একটু ঠান্ডা হয়েছে, এখন হাত দেওয়া যাচ্ছে, এটা হয়ে গেছে। অল্প একটু পাশে তেল রাখলাম। কিছু রান্না বান্না করো কখনো? না কখনো হয় না, করা সময় হয় না, হয় না। আর এমনি আগে যখন বাসায় কেউ থাকতো না তখন খিচুড়ি রান্না করার ট্রাই করতাম আর কি। আচ্ছা, এটা না আমরা যে কোনো শেপেই বানাতে পারি। আচ্ছা, আমরা যে কাটলেট করি কাটলেটের শেপে করতে পারি, হাশ ব্রাউন গোল করতে পারি, সব রকম চার কোণা যে কোনো শেপে বানাতে পারবো। তেলটা গরম হয়ে গেছে, একটু বন্ধ করে দিই আমি, এটা বেশ মচমচা হবে আর খেতে তো অবশ্যই মজা। দেখো আমি বানাচ্ছি, কিন্তু তেল রেখেছি যাতে হাতে বেশি না লাগে। আমরা ইচ্ছা করলে চার কোণাও করতে পারি, আবার চমচমের শেপেও করতে পারি, মানে কাটলেটের আকার যেটা সেটাও দিতে পারি, ওভাল শেপ করতে পারি। হ্যাঁ, ওভাল শেপ করতে পারি। একদম অল্প সময় হয়ে যাচ্ছে রান্না। হ্যাঁ, অল্প সময়, মানে খুব বেশি সময় লাগছে না, সেটা সত্যি কথা। আর রোজার সময় আসলে কি ছোটো ছোটো খাবার
অনেক রকম থাকে টেবিলে, তাই না? কোনটা অনেক সময় নিয়ে রান্না করলে মানে অত সময় কেউ দিতে চায় না। মানে জিনিসটা দেখো দেখতে ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। হ্যাঁ মানে আলুর জিনিস কিন্তু দেখতে খুব ভালো লাগছে। একটু বাদামি কালার হলে তারপর আমি তুলে ফেলবো। এটা হয়ে গেছে। মচমচা যদি কেউ খেতে চায় তখন সে চাইলে মচমচা করতে পারে। হ্যাঁ একদম মচমচা এটা। মানে আলুর এসে তুমি যখন ইফতারের সময় আজকে খাবে আমাদের সঙ্গে দেখবে এই জিনিসটা একদম খুবই মচমচে রয়েছে। এখন তুলে ফেলে এখন একটা ডিশ নিয়ে আসবো, ডিশের মধ্যে দেবো। কেমন লাগছে দেখে? খুবই দেখে দেখতে খুবই সুন্দর লাগছে, মানে ভালো লাগছে দেখে। একটু শুকনা মরিচের লাল ভাবটা দিলে মানে দেখতে আর কি ভালো লাগবে। একটুখানি সাজিয়ে দিই অল্প করে শুকনো মরিচ। রোজার সময় আসলে মানুষের এত সময় থাকে না, তাই না, যে সাজাবে গুছাবে এত কিছু করবে। তখন সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে দিলে এই যে অল্প সাজালাম আমরা, খুব বেশি না। যে আলুর হাঁস ব্রাউন হয়ে গেছে ওখানে রাখি আমরা দর্শকদের দেখার জন্য। তারপর চলো আমরা যে ওখানে বসি, এই যে এখানে রাখলাম। নীরব, তুমি রোজার সময় ছবি শুটিং করছো, বেশ ব্যস্ততার মাঝে সময় কাটে বলছো, যে তারপরে চেষ্টা করো মাঝে মাঝে পরিবারের সবার সঙ্গে ইফতারি খাওয়ার, সেহরি খাওয়ার। তো শুনে ভালো লাগলো। আর ভীমের পক্ষ থেকে রয়েছে তোমার জন্য শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ আপু, আর আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনার এখানে এসে সুন্দর মজার একটা রান্না দেখলাম এবং আপনি আমাকে ইনভাইট করলেন। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ ভীমকে। সামনে যারা বসে আছেন তাদের বলছি, এতক্ষণ আমরা আমাদের প্রিয় নায়ক নীরবের সাথে কথা বললাম এবং নীরবের জন্য আমি একটা মজাদার একটা ইফতারি তৈরি করলাম, তা ছিল আলুর হাঁস ব্রাউন। আমার মনে হয় এটা আপনাদের খাবারটা রান্না করা ভালো লেগেছে, আগামীকাল ঘরে ঘরে করবেন, কারণ এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আমি কেকা ফেরদৌসি ভীম মনোর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।